আমরা যারা নগরে থাকি তাদের কাছে বর্ষার টানা বৃষ্টি মানেই দুর্ভোগ বর্ষাকালে ফল ফসলাদি খুব একটা হতে চায় না তবে ধান এবং মাছ চাষের ক্ষেত্রে বর্ষার বৃষ্টি খুবই উপকারী আর এই উপমহাদেশে বিশেষ করে বাংলা অঞ্চলে বর্ষাকালে কেন এত বৃষ্টি হয়ে থাকে আসলে জুলাই মাসে কিন্তু বাংলাদেশের উপর যে মৌসুমী বায়ুর জন্য কিন্তু বাংলাদেশের উপর চাইতে বেশি বৃষ্টিপাত আমাদের এই আসলে মৌসুমী বায়ু হলো আমরা বলে থাকি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যে বাতাসটা আসলে ওই মাদাগাস্কার হয়ে আরব সাগর দিয়ে দক্ষিণ পশ্চিম দিয়ে কেরালা হয়ে শ্রীলঙ্কার ওই দিকে প্রবেশ করে বঙ্গোপসাগর দিয়ে দক্ষিণ পশ্চিম দিক থেকে পরবর্তীতে উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে থাকে কিন্তু মায়ানমার এবং চট্টগ্রাম বান্দরবন এইসব অঞ্চলে পাহাড়ি অঞ্চলের জন্য এখানে বাধা প্রাপ্ত হয়ে সে কিছুটা আবার দক্ষিণ পূর্ব দিকে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে থাকে যেহেতু বাতাসটা মূলত আসে দক্ষিণ পশ্চিম দিক থেকে সেই জন্য একে বলা হয় মৌসুমী বায়ু মৌসুমী বায়ু প্রবাহটা কেন হয় আসলে মৌসুমবায়ু প্রবাহ বায়ু প্রবাহের জন্য কর্কটক্রান্তি রেখার উপরে আমরা অবস্থান করছি এই তো উত্তর গোলার্ধ উত্তপ্ত হতে থাকে সেই জন্য কিন্তু দক্ষিণ গোলার্ধ থেকে ঠান্ডা বাতাস এই উত্তপ্ত অঞ্চলকে ঠান্ডা করার জন্য কিন্তু তার যে বেকমার সৃষ্টি হয় শূন্যস্থানে সৃষ্টি হয় সেই সুন্দর পূরণ করার জন্য দক্ষিণ দিক থেকে বাতাস চলে আসে আমাদের এই অঞ্চলের দিকে আর যেহেতু দক্ষিণ দিক থেকে বাতাস প্রবাহিত হয়ে আসে আমাদের দক্ষিণে কিন্তু বঙ্গোপসাগর আছে অর্থাৎ ভারত মহাসাগর কিন্তু আমাদের দক্ষিণ সব চাইতে জুন মাস এবং জুলাই মাসে কিন্তু উত্তপ্ত হতে থাকে আমাদের উত্তর গোলার্ধে এইসব অঞ্চলগুলো এবং দক্ষিণ গোলার্ধ থেকে সে জলীয় বাষ্পপূর্ণ বাতাস চলে আসে দিকে এবং আসার পরে আমাদের উত্তরে আমরা জানি উত্তরে পূর্বের অঞ্চলগুলো তো পাহাড়ি অঞ্চল দ্বারা বেষ্টিত এবং এই বাতাস পাহাড়ি অঞ্চলে অঞ্চলে বাধা প্রাপ্ত হয় কিন্তু উত্তরের দিকে যখন যেতে থাকে পাহাড়ে বাধা প্রাপ্ত হয় তখন কিন্তু সে কিন্তু ঠান্ডা বাতাস পেয়ে যাবে এবং এইসব অঞ্চল কিন্তু কিন্তু এখানকার থাকে শুষ্ক বাতাস ঠান্ডা কিন্তু শুষ্ক এই বাতাসের সংমিশ্রণে কিন্তু সে তখন এক ধরনের মেঘের সৃষ্টি করতে থাকে এই মেঘ থেকেই কিন্তু আস্তে আস্তে আসলে এই জুলাই মাস বা আগস্ট মাস বাংলাদেশে কিন্তু এইসব অঞ্চলে মৌসুমি বায়ু সেই জন্য কিন্তু আসলে এই বৃষ্টিপাত এখন এই জুলাই মাসে সে কিন্তু চাইতে বেশি সে যে নিয়ে আসে দক্ষিণ গোলার্ধ থেকে অর্থাৎ বঙ্গোপসাগর থেকে সেই সে বৃষ্টি আকার এখানে ঝরাইতে থাকে আবার সে যখন তার যে আমরা আইটিসি জেড বলে ইন্টারট্রপিক্যাল কনভার্জেন জোন একটা নামাক্ত জোন আছে সেই অক্ষরেখার সাথে ওই আইটিসি জেড একটা আছে জেডটা কিন্তু মার্চ হয়ে যায় এর প্রভাবে কিন্তু বঙ্গোপসাগর থেকে এবং আরব সাগর থেকে প্রচুর জোরে বসবো এই সময় উত্তর গোলার্ধের এইসব অঞ্চলে তখন চলে আসে এবং বাধা প্রাপ্ত হয় এবং যেসব অঞ্চলে বিদ্যুৎ দিয়ে ওই মৌসুমি বায়ু রক্ষরেখাটা রেখাটা থাকে ফলে কিন্তু এখানে প্রচুর বৃষ্টিপাত প্রথমত হচ্ছে যে জুলাই মাস বা জুনের শেষের দিকে আমাদের দেশে আহ মৌসুমী বায়ুটা ঢুকে বা মৌসুমীটা শুরু হয় অনসেট অফ মনসুন যেটা আমরা বলি তো সেটার প্রভাবেই সবচেয়ে বেশি বৃষ্টি জুলাই অগস্ট সেপ্টেম্বরে আবার একটু মনসুন ব্রেক ফেজ আছে যে একটু মনসুনের তীব্রতা একটু কমে আসে তখন আবার বৃষ্টিপাত একটু কমে আবার অক্টোবর গিয়ে একটু শুরু হয় মনসুন থেকে আসছে তো অ্যারাবিক ওয়ার্ড মনসুন থেকে মানে ঋতুর পরিবর্তন যদি আমি সোজা বাংলায় বলি ছয় মাস পর পর সেটা চেঞ্জ হবে যেমন আপনি আমাদের দেশে দুই ধরনের মৌসুমী বায়ু একটা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যেটা জুলাই মাসে বা জুন মাসের শেষের দিক থেকে শুরু করে তারিখ এই সময়টার মধ্যে আন্দামান থেকে টেকনাফ দিয়ে এসে ঢুকে ঢুকে সিলেটের হয়ে তারপরে আস্তে আস্তে ইংল্যান্ডের দিকে আসে বৃষ্টিপাত ঘটায় প্রচুর জলীয় বাষ্প সমৃদ্ধ বাতাস যেটা আপনার ওই ধরেন পাহাড় পর্বতে বাধা খেয়ে তখন সে বৃষ্টিপাত ঘটায় এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুম বায়ু আর উত্তর পূর্ব হচ্ছে শীতকালে যে সময় আপনার হিমালয় থেকে যেটা আসে সেটা আবার সেইখানে সেই সময় সে শীত নিয়ে আসে মানে কোল্ড ওয়ে আহ কি বলে এটা রে বাতাস নিয়ে আসে সে মানে বাংলায় কি বলবো মানে শীতের যে তীব্রতা সেটা শুরু হয় উত্তর পূর্ব বায়ু সেটা হিমালয় থেকে আসে হিমালয় থেকে সে বঙ্গোপসরের দিকে যায় আর গ্রীষ্মকালে সেটা হয় ঠিক তার উল্টো দক্ষিণ পশ্চিম দিক থেকে শুরু করে এসে সে হিমালয়ে গিয়ে বাধা পেয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায় আমাদের দেশে বা আপনার আসাম বা ইস্টার্ন ইস্টার্ন ইন্ডিয়া বা ওই অঞ্চলগুলিতে হ্যাঁ সারা বছরের যে বৃষ্টিপাত হয় আমাদের এই অঞ্চলে এই বর্ষাকালেই শুধু আশি শতাংশ বৃষ্টিপাত রেকর্ড করা হয়ে থাকে যদি বর্ষাকালে এই বৃষ্টিপাত না হয় তাহলে আমাদের জন্য কি ধরনের ক্ষতি হতে পারে আমাদের যে জমিগুলো যে উর্বরতা থাকার কথা সেই উর্বরতা থাকবে না পানির ভিতরে যে ধরনের জলীয় বাষ্প থাকার কথা মাটির ভিতরে যে ধরনের পানি বলছি জলীয় মাটিতে যে ধরনের জলীয় বাষ্প থাকার কথা সেই ধরনের জলীয় বাষ্প থাকবে না সেই ধরনের ফসল গুলি আপাতত মনে হয় হওয়ার কথা না এবং বিভিন্ন যে আমরা ওই ফসলের যে বিভিন্ন রোগ বালাই গুলো হয়ে থাকে বালাই গুলো হয়ে থাকে যদি আমরা ঠিক মতো যদি পানি না পাই দেখা যায় আমাদের সেই মানে হিসেবে বিভিন্ন বালাই গুলো আমাদের চলে আসতে পারে যেতে পারে বৃষ্টি বৃষ্টির খারাপ ভাব চলে আসবে আর বৃষ্টি কম হলে কিন্তু তখন পানি কম হবে বৃষ্টি আহ কম হলে দেখা যাচ্ছে যে আমাদের যে ভূমিগুলি মরুকায়ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যে ধরনের গাছপালা হওয়ার কথা আমাদের পাপন না এই ধরনের মানে একটা ইম্প্যাক্টের মধ্যে আমাদের চলে আসার সম্ভাবনা থাকবে আবার বৃষ্টি কম হলে বর্ষাকালে আমাদের হয়তো বিভিন্ন ধরনের মানুষের অথবা পশু পাখি যে মানে রোগ বালাই গুলো আছে ওই ধরনের রোগ বালাই চলে আসতে পারে আমাদের কৃষির যে ক্যালেন্ডার আমরা যেটা ক্রপ ক্যালেন্ডার যেটাকে বলা হয় সেটা তো তৈরি হয়েছে এই বৃষ্টির উপর নির্ভর করে যদিও এটা এখন অনেকটাই অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে কারণ হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিরও অনিশ্চয়তা অনেক তৈরি হয়ে গেছে সারা বিশ্বব্যাপী তাই শুধু বাংলাদেশে তা না তারপরে ধরেন বৃষ্টি যদি না হয় আপনার এই যে খাল বিল নদী নালা আপনি ড্রাই সিজনে নদী নালা একদম প্রায় অবস্থায় থাকে যদি বৃষ্টি না হয় তাহলে তো আপনার এই পানিগুলি ই হবে মাছের জন্য সেটা অপরিহার্য সব আপনার প্রতিবেশ পরিবেশ বাস্তু সংস্থান যা কিছুই বলেন সেটাকে বাঁচানোর জন্য এই বৃষ্টি অবশ্যই অত্যন্ত কার্যকর এবং অপরিহার্য যদি না হয় তাহলে কি হবে আপনি দেখেন একটা পুকুর পানি না থাকলে সেই পানি পুকুরটা আস্তে আস্তে শুকিয়ে যাবে মাছ যেটা আপনি পান একটা পুকুরের কার্যকারিতা তো অনেক আপনি গোসল করেন ওইখানে ওইখানকার পানি দিয়ে আপনি ডোমেস্টিক এর থালা বাসন মাজা বা গরুর খাবার তৈরি করা সবকিছু করা হয় তো সুতরাং বৃষ্টি যদি না হয় তাহলে এই যে মরুকরণ প্রক্রিয়া যেটাকে আমরা বলছি ডেজার্টিফিকেশন বা বিশেষ করে আমাদের এই উত্তর পশ্চিমাঞ্চল বা পশ্চিমাঞ্চলে কিছু কিছু জায়গায় সেটা এখনো দেখা যায় কারণ অঞ্চলে বৃষ্টিপাত কম বরেন্দ্র ভূমি তো বৃষ্টিপাত আমাদের মতো দেশের জন্য এই চার থেকে পাঁচ মাসের যে বৃষ্টি সেটার কার্যকারিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি সেটা না হয় তাহলে অর্থনীতি যেমন টিকবে না তেমন মানুষের যে মানে যে যে জীবিকার উপকরণ সেটা সে হয়েছে এই বৃষ্টিপাতের উপর নির্ভর করে কারণ ছয় সাত মাস যখন ড্রাইনেস থাকে সেই ড্রাইনেস থেকে আপনাকে বের হয়ে আসতে এই বৃষ্টির কোনো বিকল্প নাই প্রতিবেশ পরিবেশ বাস্তুসংস্থান এগুলিকে টিকিয়ে রাখার জন্য বৃষ্টির কার্যকারিতা অপরিহার্য না হলে আপনার এগুলি কোনো কিছুই টিকবে না শেষ পর্যন্ত আপনি যে খাদ্য তৈরি করছেন সেটাও তো আপনার হবে না তাহলে আপনি কোথায় যাবেন এই জুলাই আগস্টে এত বৃষ্টি বাতাস থাকার পরেও কেন আমাদের কাপড় শুকাতে কষ্ট হয় কাপড় শুকাতে অনেক বেশি সময় লেগে যায় কাপড় শুকাতে চায় না তার কারণ ব্যাখ্যা করলাম প্রচুর জলীয় বাষ্প বাতাসে থাকবে অর্থাৎ সে সম্পৃক্ত হয়ে যায় অসম্পৃক্ত দ্রবণ থাকে না সে বিদায় কিন্তু আসলে সে আর অন্য কিছু গ্রহণ করতে চায় না যেমন আমি আগেই বলেছি যে আমার যদি ক্ষুদা মিটে আমি কিন্তু তখন আর খাবার গ্রহণ করব না পরিবেশও অ্যাটমসফিয়ারও সেইভাবেই কিন্তু জলবাসু তার গায়ে তার শরীরে যেভাবে আছে অ্যাটমসফিয়ার ভিতরে যেভাবে সে যেমন নিতে চায় না তেমন কিন্তু আমাদের মানে ওই যে সেই জন্য কিন্তু কাপড় শুকাতে চায় না আর এ সময় গরম কেন লাগে দেখা যায় বৃষ্টি হচ্ছে আকাশে মেঘ আছে কিন্তু রোদও নাই কিন্তু তারপরে কিন্তু আমাদের গরম লাগছে গরম লাগার চাইতে কিন্তু আমাদের যে কমফোর্ট ইন্ডেক্স যেটা আমরা বলি মানে আমরা যেটাকে বলে অস্বস্তিকর যে পরিস্থিতি যেটা এটা কিন্তু বৃদ্ধি পায় আমার গায়ে থেকে যে জলীয় বাষ্প বের হয়ে যাওয়ার কথা ছিল বায়ুমণ্ডলের ভিতরে সে কিন্তু ওইভাবে নিচ্ছে না বায়ুমণ্ডলে না নেওয়ায় কিন্তু ওই বায়ুমন্ডলের তাপমাত্রা এবং আমার গায়ের তাপমাত্রা কিন্তু আমার গায়ে আমার চামড়ার উপরে কিন্তু সে স্পর্শ করে আসে বড় ফলে আমরা কিন্তু ওই তাপ আমরা ইয়ে সুইটিং হচ্ছে অর্থাৎ ঘাম হচ্ছে সেই সাথে অস্বস্তিকর সৃষ্টি হচ্ছে কারণ সে তো বাতাস তো অতটা গরম থাকে না তখন বাতাস তো আপনাকে গরম থাকতে হবে বাষ্প যদি বেশি থাকে তখন তো আপনি তখন কি হবে যে বিষয়টা যদি সিম্পলি বলি সেটা হচ্ছে যে আপনি যদি একটা একটা পাতিলকে চুলায় দেন দেন পানিসহ তাহলে টকবক করে ফুরতে থাকে আস্তে আস্তে সে কমে যায় না কারণ সে বাষ্পীভূত হয়ে যায় এখন আকাশে যদি মেঘ বেশি থাকে আকাশে যদি পরিমাণ বেশি থাকে তখন তো সে রোদ পাচ্ছে না রোদ তো আসতে পারতেছে না বৃষ্টির মানে আকাশে যদি মেঘ বেশি থাকে তাহলে তো রোদটা আসতে পারতেছে না মেঘটা করে তাহলে রোদ তো লাগবে কাপড়টা শুকাতে যখন সে বেশি রোদ পাবে না তখন তো নেচারালি বেশি সময় লাগবে এটাই স্বাভাবিক বর্ষাকালের এই বৃষ্টি মানেই গ্রাম বা শহরে অনেকে চাল ভাজা মুড়ি খেতে চান ভাত এবং মাছের বদলে বৃষ্টি হলেই অনেকে খিচুড়ি গরু মাংস ডিম ভাজি বা ইলিশ ভাজি খেতে চান বৃষ্টির কারণে অনেকে একটু বেশি ঘুমাতে চান অথবা একটু অলস অলস লাগে আপনারও কিরকম হয় তাহলে শুনে রাখুন এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া এই বর্ষাকালে টেম্পারেচারের উপর অনেক কিছু কিন্তু দেখা যাচ্ছে মানে আপনার খাওয়ার ইচ্ছে হতে পারে কিন্তু আপনার তাপমাত্রার উপরে অনেক সময় ই করে আর কি আমরা যখন শীতকাল থাকবে তখন কিন্তু আমরা মুড়ি চিরাই গুলো বা চাবাতে অথবা আগুনের কাছে বসতে যেমন মন চাবে আমার গরমের সময় কিন্তু আবার দেখা যাচ্ছে মানে আমরা ওইগুলো না এটা পরিবর্তন তো মানে অবশ্যই একটা হয়। এটা নির্ভর করে আপনার উপরে পরিবেশের আমাদের দেশের সংস্কৃতির সাথে এটা অতপ্রত জড়িত কারণ হচ্ছে যে আমরা ওইভাবেই তৈরি হয়েছে আমাদের সংস্কৃতি বলেন কালচার বলেন বা আমাদের যে বড় বংশ পরম্পরায় যে প্র্যাকটিস গুলি আসছে আমরা ওইভাবেই তৈরি হয়েছে একটু খিচুড়ি খাওয়া খিচুড়ির সাথে মাংস খাওয়া বা একটু ইলিশ মাছ খাওয়া এটা এটার সাথে বৃষ্টির মানে আমি কিভাবে বলবো যে বৃষ্টির সময় মানুষের মধ্যে কেমন যেন একটা মানসিক আনন্দের উদ্রেক জাগে আমার ক্ষেত্রও তাই আমরা যদি আমাদের এখানে শীতকালে বৃষ্টি হয় তো এখন যেমন প্রচুর বৃষ্টি হয় তো বৃষ্টির সময় নিজের কাছে ভালো লাগে একটু ঘুমাতে বেশি ভালো লাগে তারপরে খাদ্যবাসের সাথে একটু যে আছে না এটা আমাদের বংশ পরম্পরায় যুগ যুগ ধরে সংস্কৃতির সাথে মিশে গেছে শতরাঙ্গ সেটাও যদি বলতে চান যে বৃষ্টির সাথে রিলেশন আছে সেটা অবশ্যই আছে এখন সেটা হয়তো সংস্কৃতির part হিসেবে আসছে not directly যে বৃষ্টি হলে এটা হইতে হবে যেহেতু আমরা পিতা মাতা বা পিতাম সবাইকে দেখেছি এরকম করে জীবনযাপন করতে আমরা সেটা তো এক প্রকার অভ্যস্ত বা একটু আনন্দ বোধ করি সেই কারণে হয়তো মানুষ করে এই যেমন দুই সালে জুলাই মাসে অনেক কম বৃষ্টিপাত হয়েছিল এবছর আবার জুলাই মাসেই বৃষ্টিপাত শুরু হয়েছে বলা হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে এই স্বাভাবিক যে প্রক্রিয়া বর্ষাকাল বিলম্বিত হতে পারে অথবা অসময়ে বৃষ্টিপাত হতে পারে তাহলে যদি ক্লাইমেট চেঞ্জের কারণে এই ধরনের সমস্যা হয় বৃষ্টিপাত কম হয় তাহলে আমাদের জন্য কি ধরনের ক্ষতি হয়ে যেতে পারে অবশ্যই বাংলাদেশে প্রেক্ষিত জুলাই মাস আশীর্বাদের কারণে এই সময় আমরা প্রচুর বৃষ্টি পাই আমাদের যে নদীমাতৃক দেশ কৃষিপ্রধান দেশ সেসবে কৃষির প্রত্যেকটা উপাদানই কিন্তু নির্ভর করে পানির উপর ক্লাইমেট চেঞ্জের মানে অবস্থার জন্য হয়তো আমাদের দেখা যায় অতিবৃষ্টি হতে পারে কম হতে পারে অথবা আমাদের যে জুন থেকে আমাদের সেপ্টেম্বর পর্যন্ত যেটা আমরা বলে থাকি মনসুন বাংলাদেশের এই প্রেক্ষিতে এই কয়েক মাস থাকবে হয়তো কম বেশি হয়ে যাবে আস্তে আস্তে হয়তো দেখা যায় মনসুন অ্যাক্টিভিটিস কমে যাবে যে এই জুলাই মাসে বৃষ্টিপাতের যে পরিমাণ হওয়ার কথা ছিল হয় না দিন গত বছর হয় নাই আপনি যে জলবায়ুকে ছিলেন সেই জলবায়ু আপনি চিনবেন না অর্থাৎ স্টেশনারি ক্লাইমেট বলি আমরা আমরা যেটা জানতাম আমার বাবা মা আমার বাবা মা আমার দাদারা জানতো সেটা এখন আর নাই আপনি মাগুরাতে যান এখনই যান মাগুরাতে মাগুরাতে পাট চাষ ছিল সবচেয়ে বেশি যশোর মাগুরা জিনাইদ অঞ্চলে এখন পাট চাষ তারা করে না কারণ তারা পানি পায় না কারণ পাট জাগ দিতে হয় তো এখন যদি আপনার মানে আপনার যে নিশ্চল যে জলবায়ু আমরা যেটা জানতাম যুগ যুগ ধরে বছর বছর ধরে শতাব্দী ধরে সেটা এখন আর নাই আমাদের দেশের যে প্রবলেমটা হবে বা সারা বিশ্বে যেটা দেখা যাচ্ছে যে আমরা যে জলবায়ুকে চিনি সেই জলবায়ুর পরিবর্তন হয়ে গেছে মানে মানে আর নাই নিশ্চল জলবায়ু যেটাকে বলতাম এখন হয়ে গেছে যে হুটাট করে আপনার মানে জলবায়ু পরিবর্তনের প্রধানতম যে সমস্যা সেটা হচ্ছে যে আপনার কোন ধরনের ফোরকাস্ট আপনার কাজ করবে না আপনি যতই ফোরকাস্টিং করেন হুটহাট করে বৃষ্টি চলে আসবে আপনি কালকেই দেখবেন যে ইন্ডিয়াতে বেশ কিছু লোক মারা গেছে ভারী বৃষ্টিপাতের কারণে তা আমাদের দেশে যে এই ভারী বৃষ্টিপাতটা বেশি হবে অল্প সময় খুব বেশি বৃষ্টি যদি হয় বর্ষাকালের সময়সীমা পাঁচ মাসের মতো বর্ষাকাল যখন শেষ হতে থাকে তখন বায়ু দক্ষিণের বদলে উত্তর দিক থেকে প্রবাহিত হতে থাকে এটা অক্টোবরের শেষ সময় পর্যন্ত আর তখন আমাদের এখানে শীতের আগমন ধ্বনি শোনা যায়